নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 112 জন নিহত হয়েছেন। অবিরাম বর্ষণের জেরে দক্ষিণ এশিয়ার এই দেশ জুড়ে সৃষ্ট এই দুর্যোগে তারা প্রাণ হারান। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 দিন ধরে অবিরাম বর্ষণে দেশ জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে এবং শনিবার রাত পর্যন্ত অন্তত 112 জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে আরো 68 জন নিখোঁজ হয়েছেন। শনিবার রাত 10:30 নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 99 জন নিহত, 68 জন নিখোঁজ এবং আরো 100 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কাঠমান্ডু পোস্টের স্থানীয় সংবাদদাতাদের প্রাপ্ত তথ্য এবং নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদর দপ্তরের নিশ্চিত হওয়া তথ্যে দেশব্যাপী 112 জন মারা গেছেন বলে জানা গেছে। এর মধ্যে ললিতপুরে কমপক্ষে 20 জন, ধাদিং এ 15 জন, কাভোরে 34 জন, কাঠমান্ডুতে 12 জন, মাকাওয়ানপুরে 7 জন, ভক্তপুর ও পাঁচধারে 5 জন, সিন্ধুপালচকে 4 জন, দোলাকায় 3 জন, ধনকুটায় 2 জন করে প্রাণ হারিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে পাঁচথার, ঝাপা, মহত্তারি, কাঠমান্ডু, ললিতপুর, কাভোর, সিন্ধুলি, ধাদিং, সিন্ধুপালচক, দোলাখা এবং রূপান্দেহি জেলায় অন্তত 68 জন নিখোঁজ হয়েছেন। কাঠমান্ডু পোস্ট বলছে, বন্যা এবং ভূমিধসের জেরে পার্বত্য এই দেশটির অনেক অংশে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে। অনেক মহাসড়ক এবং রাস্তার চলাচল ব্যাহত হয়েছে। শত শত বাড়ি ও সেতু চাপা পড়েছে বা ভেসে গেছে এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। বন্যা ও ভূমিধসে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু উপত্যকায় কমপক্ষে 37 জন মারা যাওয়ার পাশাপাশি বিশাল ক্ষয়ক্ষতিও হয়েছে। জাতীয় রাজধানী কাঠমান্ডুর সাথে দেশের অন্যান্য অঞ্চলে সংযোগকারী সমস্ত হাইওয়ে এবং সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.